হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যানউইথ শাহিন আমি শাহিন আজ ডেমো ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আপনারা জানেন প্রাথমিকের যে ইন্টারভিউ হয় সেখানে পাঁচ পাঁচ করে দশ নাম্বার ভাগ থাকে পাঁচ নাম্বার হচ্ছে প্রশ্ন উত্তর পর্বের জন্য অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট আর পাঁচ নাম্বার থাকে ডেমোর জন্য ডেমোটা পুরোপুরি আপনার হাতে অর্থাৎ আপনি যদি ডেমো খুব ভালোভাবে দেন তাহলে পাঁচে পাঁচ আপনি অবশ্যই পাবেন তো এই পাঁচে পাঁচ কীভাবে পাবেন কোন কোন স্কিলগুলো দেখাতেই হবে এছাড়াও ইন্টারভিউ রুমে তো সব স্কিল দেখানো সম্ভব নয় তো কোন কোন স্কিলগুলো স্যার ম্যাডামরা দেখতে চান তো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক আর যারা আমার চ্যানেল প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য প্রত্যেকেই এখানে ডিএলএড করেছে এবং ডিএলএড করার সময় আমাদের প্র্যাকটিস টিচিং এ যেতে হয়েছিল সেখানে গিয়েছিলাম শিক্ষার্থীদের আমরা ফার্স্ট ইয়ারে আমাদের যেতে হয়েছিল সেটা প্রাথমিকে তারপর সেকেন্ড ইয়ারে সেটা উচ্চ প্রাথমিকে পড়াতে হয়েছিল অষ্টম শ্রেণী পর্যন্ত তো সেক্ষেত্রে আমরা শ্রেণীকক্ষে স্যার ম্যাডামরা আমাদের শিখিয়েছিলেন মানে যখন শ্রেণীকক্ষে ছিলাম প্রশিক্ষণ সংস্থায় সেখানে মাইক্রো টিচিং এবং আমরা বিদ্যালয়ে যখন পড়াতে গেলাম তখন আমাদের ম্যাক্রো টিচিং পড়াতে হয়েছিল তো এখানেও সেটাই ডেমো দিতে গেলে আমাদের সেই যে স্কিলগুলো রয়েছে মাইক্রো টিচিংয়ের সেই স্কিলগুলো সম্পর্কে জানতে হবে পাঁচটা স্কিল কী কী ছিল একটা ছিল সমন্বয় সাধন দক্ষতা এক নম্বর দুই নম্বর স্কিলটা ছিল শিশু কেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা তিন নম্বর স্কিলটা ছিল শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা চার নম্বর যে স্কিলটা ছিল সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এবং পাঁচ নম্বর যে স্কিলটা সেটা ছিল শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এবার এই যে পাঁচটা স্কিল বললাম পাঁচটা স্কিলের আবার চারটে করে সাব পয়েন্ট রয়েছে অর্থাৎ আচরঙ্গ সমূহ রয়েছে তো এই চারটে করে সাব পয়েন্ট মানে পাঁচ চারে কুড়িটা আমাদের সাব পয়েন্ট রয়েছে কিন্তু আমরা প্রত্যেকেই জানি মাইক্রো যে টিচিং তার সময়সীমা হচ্ছে ছয় থেকে আট মিনিট আর ম্যাক্রো যে টিচিং তার সময়সীমা হচ্ছে একটা ক্লাসের সময়সীমা যেটা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কোনো কোনো ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটা হচ্ছে সময়সীমা তো যখন আমরা ইন্টারভিউ রুমে ডিমো দেব। তখন তো আমাদের শুধুমাত্র একটা স্কিল মানে সমন্বয় সাধন দক্ষতা বা শিশু শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা বা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার যে দক্ষতা সেই একটা স্কিলের ওপর পড়ালে হবে না ম্যাক্রো টিচিংয়ের মতো ক্লাসে যেভাবে পড়াতে হয় অর্থাৎ পাঁচটা স্কিলের সংমিশ্রণে আমাদের পড়াতে হবে কিন্তু সময়টা কিন্তু আমাদের ওই মাইক্রো টিচিংয়ের মতোই থাকবে আমরা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা তিরিশ মিনিটও সময় পাবো না বা মাইক্রো টিচিংয়ের যে সময়সীমা আমরা জানি ছয় থেকে আট মিনিট সেই সময়সীমাটাও পাবো না আমরা কতটা সময়সীমা পাব মানে আগের বারের এক্সপিরিয়েন্স থেকে বলছি তিন থেকে চার মিনিট কোনো কোনো ক্ষেত্রে তিন মিনিট কোনো কোনো ক্ষেত্রে পাঁচ মিনিটও হতে পারে কিন্তু সময়সীমাটা খুবই কম থাকে তো এই কম সময়সীমার মধ্যেই কিন্তু আমাদের এই পাঁচটা যে স্কিল রয়েছে পাঁচটা স্কিল আমাদের স্যারদের সামনে দেখাতে হবে অর্থাৎ স্যার ম্যাডামদের বোঝাতে হবে যে আমি সব স্কিলগুলো ভালোভাবে আমি মানে ভালোভাবে সব স্কিল থেকে নিয়ে আমি পড়াচ্ছি এটা আমাদের দেখাতে হবে তো এই যে পাঁচটা স্কিলের কুড়িটা সাবপয়েন্ট রয়েছে কুড়িটা সাবপয়েন্ট কোনো দিনই সম্ভব নয় কারো পক্ষে সম্ভব নয় গো তো সেক্ষেত্রে কোন কোন সাবপয়েন্টগুলো আমাদের মানে নিতেই হবে কোন কোন সাবপয়েন্টগুলো আমাদের পড়াতেই হবে মানে প্রত্যেকটা স্কিল থেকে অর্থাৎ পাঁচটা স্কিল থেকে যদি আমি পাঁচটা সাবপয়েন্টও করতে পারি তাহলেই যথেষ্ট তো কোন কোন সাবপয়েন্টগুলো স্যার ম্যাডামরা দেখেন বা কোন কোন সাবপয়েন্টগুলো করাতে হবে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক আমাদের সমন্বয় সাধন দক্ষতা ক্লাসটা একটু লেন্থ হবে কারণ আমি পুরোটাই বোঝাবো যতটা পারছি শটে করার চেষ্টা করছি তবু বলছি সমন্বয় সাধন দক্ষতা নিয়ে আলোচনা করি এখানে চারটে আমাদের সাবপয়েন্ট রয়েছে বা আচরণাঙ্গ সমূহ রয়েছে প্রথমটা কি না শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দ্বিতীয়টা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তিন নম্বর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এবং চার নম্বর হচ্ছে সাধারণীকরণ তো এই চারটে সাবপয়েন্টের মধ্যে আমার মনে হয় প্রথম সাবপয়েন্টটা ইন্টারভিউ রুমে যখন ডেমো দেবেন অবশ্যই সেই স্কিলটা দেখাতে হবে অর্থাৎ অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন বা সমন্বয়করণ করা কি করা যাবে ধরুন আপনি যদি বাংলা পড়ান ঠিক আছে পাখি সম্পর্কে ধরুন পড়াচ্ছেন পাখিরা বলে একটা কবিতা রয়েছে তো সেই পাখি সম্পর্কে যখন পড়াবেন তো বাংলা পড়াচ্ছেন তো সেক্ষেত্রে আপনি সমন্বয় সাধন করতে পারেন যে পাখির ইংরেজি কি তো বার্ড তাহলে ইংরাজির সাথে সমন্বয় সাধন হয়ে গেল আচ্ছা বলো তো পাখি কিসের সাহায্যে ওরে ওরা বলবে ডানার সাহায্যে কয়টি ডানা থাকে তো দুইটি ডানা থাকে তাহলে ম্যাথের সাথে সমন্বয় সাধন হয়ে গেল এই যে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন তো আপনি যে বিষয়টি পড়াবেন যেন যেটাই পড়ান সেটার সাথে যেন বাকি বিষয়ের একটা সমন্বয় সাধন হয় তাহলে সমন্বয় সাধন দক্ষতাটা চলে এলো বাকি যেগুলো রয়েছে পরে আমি আরও আলোচনা করবো ক্লাসটা যেহেতু অনেক লেন্থ হয়ে যাবে তো একটা একটা করেই বলছি তো সমন্বয় সাধন দক্ষতা থেকে কিন্তু এই স্কিলটা অবশ্যই করতে হবে এরপরে রয়েছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালনার দক্ষতা বলে যে স্কিলটা রয়েছে এই স্কিলেও একই রকমভাবে চারটে সাবপয়েন্ট রয়েছে ফার্স্ট রয়েছে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ সেকেন্ড রয়েছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ থার্ড রয়েছে শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মত প্রকাশ এবং ফোর্থ রয়েছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তো এই চারটের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় বা যেটা ডেমোতে দেখাতেই হবে বলে আমার মনে হয় সেটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এটা এটা করাতে হবে তো আপনি কিভাবে করবেন এটা আপনি যখন ডেমো দেবেন তখন কোনো একটা শিক্ষার্থীকে সাপোজ ওখানে তো আর শিক্ষার্থী থাকবে না আমাদের সবটাই অভিনয় করতে হবে যে কারো একটা নাম ধরে বলবেন যে আচ্ছা তানিয়া তুমি উঠে এসো তো কী বললে ওই যে যেটা বললাম বার্ড বললে তাই তো তাহলে বার্ড স্পেলিংটা বোর্ডে লিখে দাও তো বাকিরা কিন্তু দেখবে ঠিক লিখছে কি তোমাদের বন্ধু দেও বিআইআরডি বার্ড লিখলো তাহলে শিক্ষার্থীর দ্বারা সক্রিয় অংশগ্রহণ হলো এবং বাকিরাও সেটা দেখলো এবং জিজ্ঞাসা করবেন যে ঠিক লিখেছে তো তো এইভাবে আমরা শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতার যে স্কিলটা রয়েছে সেখানে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণটা আমরা করাতে পারি নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এখানেও একই রকমভাবে চারটি পয়েন্ট রয়েছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ এবং বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন তো এখানের এখান থেকেও একটা মানে অবশ্যই পাঁচটা স্কিল থেকে একটা একটা করে দেখাতে হবে যেহেতু সময়সীমা খুবই কম তো এখানে যেটা ইম্পর্টেন্ট বলে মনে হয় আমার সেটা হচ্ছে যে শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ অর্থাৎ শিক্ষার্থীদের আমাদের প্রশ্ন করতে উৎসাহী করতে হবে আমরা প্রত্যেকেই জানি বর্তমানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষণ শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এখানে টিচার হচ্ছে শুধুমাত্র ফেসিলিটেটর শুধুমাত্র সাহায্য করবে তো সেখানে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করেন এখানে কি করতে হবে যাতে শিক্ষার্থীরা প্রশ্ন করতে উৎসাহী করে এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে হবে এবং প্রয়োজনে তাদের বলতে হবে আচ্ছা তোমাদের মনে কি কোনো প্রশ্ন আসছে কোনো একটা ধরুন ছবি দেখালেন বা কোনো কিছু এঁকেছেন আচ্ছা বলো তো দেখে কি কি প্রশ্ন আসছে তোমাদের মনে তাহলে এখান থেকে এই স্কিলটা হয়ে যাবে নেক্সট যে স্কিলটা রয়েছে সেই স্কিলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষার্থী পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের যে দক্ষতা এই স্কিলটা রয়েছে একই রকমভাবে এখানেও চারটে সাব পয়েন্ট রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করণ পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ এছাড়াও শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন এবং পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন করণ যখন মাইক্রো টিচিং দেওয়া হয়েছিল চারটি স্কিলই যথাযথভাবে ভালোভাবে দেখাতে হয়েছিল এবং দেখাতে হয় কিন্তু ম্যাক্রোর ক্ষেত্রে এবং ডেমোর ক্ষেত্রে যখন ডেমো দেবো আমরা এতগুলো স্কিল দেখানো সম্ভব নয় তো এখানে ফার্স্ট যে স্কিলটা রয়েছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ এটা করাতেই হবে রিসেন্ট যারা ছবি আঁকতে ভালো পারেন বা ছবি না আঁকতে পারলেও কোনো অসুবিধা নেই ওখানে তো সবটাই অভিনয় করতে হবে তো আপনি জাস্ট দেখিয়ে দেবেন এই দেখো আমি তোমাদের জন্য কি এনেছি ধরুন একটা চাট নিয়ে গেছেন হাত যেমনভাবে চার্ট ধরে আপনি ওইভাবে চার্টটা ধরে থাকবেন দেখাবেন এবার বলো তো তোমরা কি কি দেখতে পাচ্ছ বা বোর্ডে ধরুন কেউ কিছু এঁকে দিলেন ঠিক আছে যে যেটা পড়াবেন সেই সম্পর্কিত কিছু এঁকে দিলেন কেউ যদি যানবাহন পড়ান সাইকেল আঁকবেন গাড়ি আঁকবেন কেউ পাখি পড়ালে পাখি আঁকবেন কেউ যদি ফল সম্পর্কে পড়ান তাহলে বিভিন্ন ফল আঁকবেন তো তারপরে তাদের জিজ্ঞাসা করবেন আচ্ছা বলো তো গিয়ে এঁকেছি তারপরে ওরা উত্তর দেবে তার মানে ওরা তো দেখে দিচ্ছে মানে পর্যবেক্ষণ করছে তাহলে এই স্কিলটা এখানে হয়ে গেল লাস্ট যে স্কিলটা সেটা হচ্ছে যে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এটা হচ্ছে পাঁচ নম্বর স্কিল এখানেও একই রকমভাবে চারটি আমাদের সাবপয়েন্ট রয়েছে এক নম্বর হচ্ছে বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ দু নম্বর হচ্ছে সৃজনাত্মক সৃষ্টি তিন নম্বর হচ্ছে বিষয়ের নাট্য রূপান্তরকরণ এবং চার নম্বর হচ্ছে বিষয়ের প্রতিফলন তো এটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমার মনে হয় যে অনেকেই শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় দেখবেন বিষয় সম্পর্কিত কোনো যদি গান থাকে গান গাইতে গাইতে ঢোকে প্রবেশ করে ঠিক আছে তো এইটা করলেই কিন্তু এই যে কৃতকলা শিল্পের সংযোগ সাধনটা এখানে চলে আসবে এছাড়াও যারা জানেন না কোনো অসুবিধা নেই সৃজনাত্মক সৃষ্টির একটা হতে পারে ঠিক আছে যেমন ধরুন কোনো ছবি এঁকেছেন ছবি আঁকার পর তাদের বলতে পারেন মানে আই থিঙ্ক ধরুন কোনো একটা ফল পড়াচ্ছেন বা সবজি কিছু পড়াচ্ছেন ভেজিটেবলস নিয়ে তো আপনি ছবি এঁকেছেন একটা টমেটো তারপর ওদের বলতে পারেন আচ্ছা বলো তো টমেটোটার রঙ কী হবে কেউ বলবে লাল আবার কেউ বলবে সবুজ ঠিক আছে যে কারণ কাঁচা যখন থাকে তখন সবুজ গ্রিন হয় আর পেকে গেলে রেড বা লাল হয় তো সেক্ষেত্রে ওদের রং করতে বলবেন নিজে নিজেই আচ্ছা তাহলে রং করে রঙ করে দেখা হতো তাহলে সৃজনাত্মক কাজ হয়ে যাবে ওদের মানে ওদের দ্বারা এছাড়া বিষয়েও নাট্য রূপান্তরও করা যেতে পারে মানে কাউকে কিছু সাজিয়ে দেওয়া যেতে পারে এটা পরিবেশ থেকে ধরুন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো করানো হচ্ছে ডেমো ক্লাস দিচ্ছেন তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের ডেকে এনে কাউকে পৃথিবী কাউকে চাঁদ কাউকে সূর্য বানিয়ে দিলেন তাহলে এটা বিষয়ের নাট্য রূপান্তরকরণ হয়ে গেল তাহলে এই যে পাঁচটা স্কিল বললাম এই পাঁচটা স্কিলের কুড়িটা সাবপয়েন্ট রয়েছে এই সাবপয়েন্টের মধ্য থেকে কিন্তু প্রত্যেকটা স্কিল থেকে একটা করে সাবপয়েন্ট আমাদের নিতেই হবে এবং কোনগুলো নিলে ভালো হবে সেগুলো আমি বলে দিলাম এবং আমি এখানে লিখেও দিচ্ছি যে যে ডেমোটা তৈরি করবেন সেই ডেমোটা অবশ্যই তিন থেকে চার মিনিট অবশ্যই মানে মধ্যে শেষ করতে হবে এবং তার মধ্যে যেন স্কিলগুলো থাকে সেইগুলো ভেবেই কিন্তু আপনাদের ডেমো তৈরি করতে হবে আমি আরও পরবর্তীতে ডেমো দেব এবং আমার একটা দেখবেন চ্যানেলে প্লে লিস্ট করা রয়েছে যেখানে প্রায় সাতটার ওপর ডেমো রয়েছে আপনারা ডেমোগুলো দেখবেন আমি সেই ডেমোগুলো থেকে কি কাউন্টার প্রশ্ন হতে পারে সেখানে কোন কোন স্কিল ব্যবহার করেছি সেগুলো আস্তে আস্তে আমি ক্লাস দেব তাই চ্যানেলটি যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য